সফলতা বলে আমরা মনে করি। আর আর একটা এখানে যদি সুপারিশ এসছে সমাধানের জন্য আলাদা মন্ত্রণালয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলাদা কোনো মন্ত্রণালয় সৃষ্টি করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের একটা প্রস্তাবনা ছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটা অধিদপ্তর করা যায় কিনা, যেখানে একটা সচিবের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের বাইরে অন্য বিষয়গুলো দেখাশোনা করবেন। এবং পার্বত্য চট্টগ্রাম নেতৃবৃন্দের এক্ষেত্রে আপত্তি ছিল না, আমরা আমাদের সরকার যদি চায় তাহলে একজন সচিবের নেতৃত্বে একটা বিভাগ করে ওই বিভাগে যাতে সমাজের আদিবাসীদের বিষয়গুলো দেখাশোনা করতে পারে এবং সেই জন্য বরাদ্দ পায় সমাজের আদিবাসীরা সেটা করতে পারে। আচ্ছা, বিশেষে একটা আমি বলবো যে বর্তমান যে আমরা বলি প্রথমেই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ কথা বলি, কিন্তু আমরা যখন প্রান্তিক মানুষের কথা বলি যে বিশেষ করে বিষয়টা কোভিডের সময় ব্যাপকভাবে এটা উঠে আসছে যে ডিজিটাল ডিভাইস কথা উঠে আসছে। আমরা নানাভাবে এখন ডিজিটাল ডিভাইসের সাথে আমরা পরিচিত এবং আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস কাজে দিচ্ছে, কিন্তু আমরা যখন হিসাব করি প্রান্তিক জনগোষ্ঠী হাওড় এলাকার মানুষ, তারপর হল উপকূলীয় অঞ্চলের মানুষ, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেখানে বিদ্যুৎ সুবিধা নাই, তারা কীভাবে এই ডিজিটাল সুবিধা ভোগ করবেন, স্মার্ট বাংলাদেশের সুবিধা ভোগ করবেন, সেই জন্য এই অসুবিধা দূর করার জন্য, সমস্যা দূর করার জন্য, ডিজিটাল ডিভাইড দূর করার জন্য আমাদের সরকারের উচিত এই বিশেষ বিশেষ এলাকায় এবং প্রত্যন্ত এলাকা বিবেচনায়, ওই এলাকার জন্য স্থানীয় মানুষদের দুর্দশার কথা বিবেচনায়, দুরবস্থার কথা বিবেচনা, তাদেরকে যাতে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে এই এলাকায় বেশি বেশি বরাদ্দ দরকার বলে আমরা মনে করি। এবং যে পার্বত্য চট্টগ্রামে শুরুতে আমি যে কথা বলেছিলাম যে বিশেষ বৈশিষ্ট্য সংরক্ষণের জন্য উদ্যোগ নেয়া, দেখি সরকার উল্টা পদক্ষেপ যে আমাদের পার্বত্য চট্টগ্রামের জন্য অন্যতম রক্ষা কবচ যে উনিশশো সালের শাসনবিধি এটা বাতিল করার জন্য একটা উদ্যোগ চলছে এবং এটা আপিলের এটা নিষ্পত্তি হয় একটা মামলার বিষয়কে পুনরুজ্জীবিত করে একটা ইস্যু তৈরি করে। এবং পার্বত্য চট্টগ্রাম যে উনিশশো সালের শাসনবিধি যেটা আদিবাসীদের প্রথাগত আইন বিচার এবং ভূমি ব্যবস্থাপনা অনেক বিষয় জড়িত, এটা বাতিল করে মৃত আইন হিসেবে ঘোষণা করে এটাকে বাতিল করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমরা যদি মনে করি যে পার্বত্য চট্টগ্রামের এবং দেশে আদিবাসীদের অনন্য বৈশিষ্ট্য সংরক্ষণ করা দরকার এবং মেনে চলতে চায় এবং যাকে পরিপূর্ণ রূপে ধারণ করতে দেশের সমতল বাহির আদিবাসীদের অনন্য কার্যকর ভূমিকা পালন করার দরকার বলে আমরা মনে করি। থ্যাংক ইউ।